আমার নাম রুজিনা বেগম, আমি রানা প্লাজায় চাকরি করতাম। প্লাজায় বিল্ডিং ভাঙার পরে আমার হাত আটকা ছিল, পুরো শরীরে অনেকক্ষণ আটকা ছিল। থাকার পরে আমার নিজের হাত নিজে কেটে বের হয়েছি। প্রায় আজকে 7 বছর চলতেছে, আল্লাহর রহমতে ভালোই আছি। 2টা মেয়ে আছে, মেয়েদের নিয়ে ভবিষ্যৎ যাতে ভালো চলে আপনারা সবাই দোয়া করবেন। মেশিন এরপরে রড ওইগুলা দিয়ে একটু চাপা ছিল, খালি এইটুন আমার ফাঁকা ছিল আর এইটুন অনেক চাপা ছিল, এদিকে যাইতে পারে না। পরে তারা বলছে যে পারা যাব না, পরে আমি বলছি যে করার দেন, আমি নিজে নিজে কাইটে দিয়ে চেষ্টা করে বাইরে করতে পারি না। সমস্যা বলতে আমার চিকিৎসা হয় না ঠিক মতো, লেখ হিসাব আর মনে করেন বাসার সমস্যা, 2টা মেয়েদের লেখাপড়া খরচ, চিকিৎসা 8,000 টাকা 9,000 টাকা দিয়ে চালানো কোনোভাবে সম্ভব, সংসার খরচ চালাইতে গেলে এখনের বাজারে অন্তত কমেরটাও যদি লাগে চিকিৎসা সহ নিয়ে 20,000 টাকা লাগে একটা সংসারে। যতটুকু খারাপ আছি মনে করি ওই বালুটুক দিয়ে খারাপটা ডাইকা রাখা যাবে, এছাড়া কোনো রাস্তা নাই। কারণ আমরা গরিব মানুষ, যদি চেষ্টা করি যে আকাশে চান্ডারে হাতে আনবো কিন্তু পারবো না। ওদের জন্য এই শক্তি আমার যোগায় থাকতে হয়, কারণ আজকে মারা যাবো কালকে ওরা মানুষের লাতি যাটা খায় মানুষ হইতে। কারণ আমি এইসব নিজের চোখে আমি দেখছি এরকম দুর্ঘটনা অনেক। স্বপ্ন দিই, আমার একটাই স্বপ্ন, মরার আগ পর্যন্ত যাতে আমি পোলাপান দুইটারে ভালোভাবে মানুষ করতে পারি, তাদের ভবিষ্যৎ ভালো করতে পারি, শক্তি পাই। আমার 2টা বাচ্চা আছে, উপরে আল্লাহ আছে, আল্লাহও সাহস দেয়। আমার বাচ্চা 2টার মুখের দিকে চাইলেও আমার মনে শক্তি আসে, কারণ আমি যদি আজকে মারা যাই আমি চাই না যে আমার বাচ্চারাও এরকম হোক। এই জন্য নিজের যত অসুস্থতাই থাক তা মনের শক্ত ঘেরা বাঁচার চেষ্টা করি। আশা তারা দুনিয়াতে বাঁচার কোনো সম্ভব, পাওয়ার না পাও আশা ছাড়ো না, আশা ছাড়লেই মরণ। আজকে আমি আশা করে এই পর্যন্ত গেছি, যে যা পারছে কম বেশি আমার দিচ্ছে চলতে। আর যদি আশা না করতাম এই পর্যন্ত আগাইতেই পারতাম না।